নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান একজন ব্যবসায়ী নেতা। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নিট গার্মেন্টস উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের মালিকও তিনি। তবে এসবের বাইরে তার আরেকটি পরিচয় হচ্ছে, তিনি একজন সফল কৃষক। প্রায় দীর্ঘ দেড় যুগ ধরে গরু, ছাগল ও ভেড়া পালন এবং বিভিন্ন প্রজাতির মাছ ও সবজি চাষাবাদ করে আসছেন সেলিম ওসমান। বছর জুড়ে বিভিন্ন রকমের ফসল ফলাদি ফলিয়ে থাকেন তিনি। খুলনায় রয়েছে বিশাল কৃষি খামার, পাশাপাশি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় গরুর খামার রয়েছে। প্রতিবছরই কোরবানির ঈদে বিভিন্ন জাতের দেড় থেকে ২০০ গরু বিক্রি করে থাকেন এই সংসদ সদস্য। এবারের ঈদে বিক্রির জন্য গরু, মহিষ ও গারল সহ ১৪১টি পশু প্রস্তুত করা হয়েছে তার খামারে, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। প্রতিদিন সকাল ৯টা থেকে সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স লিমিটেড সংলগ্ন গরুর খামারে লাইভ ওজনে গরু বিক্রি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সেলিম ওসমানের খামারে শাহিওয়াল জাতের ৪১টি, পাকরা ২৬টি, গির ২০টি, ফ্রিজিয়ান ৫টি, ব্রাহ্মা ৭টি, দেশি ১০টি, বুট্টি ৩টি, মহিষ ১৫টি ও গারল ১৪টি সহ মোট ১৪১টি কোরবানির পশু বিক্রি করা হবে। গোখাদ্য যেইভাবে দাম বেড়েছে তাতে এই ব্যবসাটা করা খুবই কঠিন বিষয়, আর যারা অল্প করবে তাদের জন্য আরও বিপজ্জনক। যদি বেশি করে করা যায় তাহলে এখনও কিছু পোষা দেখা যায়, লাভ করা যায়। আর আমি যেভাবে করি, আমি তো আজকে প্রায় ৩০ বছরের উপরে এই কাজটা করি, আমার এটা প্রথমে শখ ছিল, এখন আমার পেশা। তো এই পেশাটা আমার ব্যক্তিগত জীবনে আমি লাগাইনি এখন পর্যন্ত। এটা দিয়ে আমি চেষ্টা করেছি সমাজে কিছু উন্নয়নের কাজ করার জন্য। আমি বেশ কয়েকটা স্কুল নির্মাণ করতে পেরেছি। গতবারের গরু দিয়ে আমি একটা মাদ্রাসা অলমোস্ট শেষের দিকে চলে গেছে। এবার একটা দেখি ভালো কোনো কাজে লাগানো যায় কি না। আমার গরুর একটা রেট থাকে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা কিনে, এবং সব ধরনের গরু থাকে আমার এখানে। ১,০০,০০০ থেকে আরম্ভ করে ৬,০০,০০০ পর্যন্ত গরু আছে, এবং মহিষ আছে, কয়েক জাতের গরু এখানে আছে, যেটা আমাকে আমার এখানকার লোকজন সহযোগিতা করে, একটা আনন্দ উৎসব তার মধ্যে এটা হয়। কিন্তু প্রফিটের বেলায় এখন আর সেই প্রফিট পাওয়া যায় না, বা মানুষের কাছে দাম চাইতেও লজ্জা লাগে, দাম চাইতেও লজ্জা লাগে, কারণ গোখাদ্যের দাম এত বেশি বেড়ে গেছে, এটা কন্টিনিউ করা যাবে কি না। আমার জন্য সুবিধা আছে, আমার এই গরুগুলি সব খুলনায় ডেভেলপমেন্ট হয়। আমরা গরু কিন্তু বেচি বছরে ৬বার। আমাদের যে দুধের গরুগুলি আছে এই বাছুরগুলিকে আমরা ডেভেলপ করি। এর এই গরুগুলি বেশিরভাগই আমরা যে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু গরু আমরা নেই, সেগুলি একেবারে বাচ্চা বয়সে নিই, ৭-৮ মাসের বাচ্চা আমরা কিনে নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ফার্মের থেকে। সেটা কিনে নিয়ে এসে এটাকে আমরা বছর দেড়েক এটাকে আমরা লালন পালন করি। কোনো কোনো গরু আছে এখানে ২ বছর পর্যন্ত লালন পালন করা হয়েছে। এটা মানুষের শখের জন্য, মানুষ শখ মেটানোর জন্য। কিন্তু দামের বেলায় বলতে গেলে নিজের কাছেই খারাপ লাগে। আমরা গরুর মধ্যে কোনো এই গরুতে কোনো লাভ করার চিন্তা এবার করছি না। আমরা শুধুমাত্র এটার কস্টিং যেটা আছে সেই দামেই আমরা গরুগুলি বিক্রি করবো, সেভাবে আমরা দাম নির্ধারণ করে দিয়েছি।